আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো শিক্ষার্থী আজকে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি নিয়ে আলোচনা করছি পুরোটা সময় সাথে থাকবে এবং একটি সিদ্ধান্ত নেবে যে তুমি কি করতে চাও সেটা হচ্ছে এসএসসি ভোকেশনাল পরীক্ষা দু বোর্ড পরীক্ষার পর মানে তুমি যে পাশ করলে এরপরে তুমি কি করবা হ্যাঁ তো এটা নিয়ে তো আলোচনা করতে চাচ্ছি তোমরা কারিগরি থেকে পড়াশোনা করে অনেকেই অনেক কথা বলে তোমরা মানুষের কথা শুনে উঠপাট করে ডিসন নিয়ে পরবর্তীতে এক দেড় বছর বা এক বছর পর পড়ালেখা বন্ধ করে দাও নানা রকম প্রবলেমে পড়ো তো তুমি যেন প্রবলেমে না পড়ো তোমার নিজের জ্ঞানে কি বলে তুমি কোথায় তোমার ডিসিশনটা কি তুমি নিজে নাও এরপর তুমি মানুষের কাছ থেকে শুনবা আমি আছি অন্য অনেক জায়গা থেকে তুমি হেল্প পাবে তোমার কাছে যেটা সব তথ্য তুমি যেটা মনে করবে তোমার জন্য পারফেক্ট তুমি সেই ডিসিশনটা নিবা শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দাও ভালো লাগলে একটা লাইক করে দিবে এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবে শিক্ষার্থী জেনারেল কলেজ আমাদের একটা স্বপ্নই থাকে ভোকেশনাল থেকে ভর্তি হওয়ার পর আমরা জেনারেল কলেজে চলে যাব আচ্ছা জেনারেল কলেজে তুমি কি করবা জেনারেল কলেজে যে কি পড়বা সেখানে সাবজেক্টগুলো কি আছে তুমি সেগুলো পারবা কিনা বা সে সময় দিতে পারবা কি না জেনারেলের যে পড়া পরীক্ষার পদ্ধতি বা পড়াশোনা এটা তুমি পারবা কিনা না এটা কি একটা ডিসিশন নিছো না হুট করে তুমি একটা ডিসিশন নিয়ে নিলা যে তুমি জেনারেলে পড়বা ভর্তিও হয়ে যাও পরবর্তীতে দেখা যাচ্ছে তোমার অবস্থা খারাপ হয়ে যায় তো আগের থেকে তুমি ডিসিশন নাও তোমার শরীরে কতটুকু কোলায় তোমার মেধে কতটুকু কতটুকু তারপরে তাই না দেখো বিজ্ঞান বিভাগ তুমি জেনারেল নিতে পারো সেখানে থাকবে বাংলা ইংলিশ রসায়ন পদার্থ জীববিজ্ঞান উচ্চতর গণিত কৃষি বা ভূগোল ইত্যাদি তো দেখো তোমরা যারা একটু দুর্বলতা বসত বা একটু কম পড়াশোনা করেছো রসায়ন পদার্থবিজ্ঞান বেসিক ক্লাস বেসিক জ্ঞান তোমাদের অনেকেই অনেকটাই কম সেই ক্ষেত্রে তোমাদের যাদের বেসিক জ্ঞান কম আছে তোমরা যখন জেনারেলে পড়তে তখন পদার্থ রসায়ন উচ্চতর গণিত উচ্চতর গণিত এই সাবজেক্টগুলো গুলো ইন্টারমিডিয়েটের জেনারেল কতটা কঠিন পড়াশোনার লাইফে আমার যেটা মনে হয় এখন বর্তমান যে সিলেবাস সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটের পদার্থ এবং রসায়ন মোস্ট মোস্ট মানে সো ডিফিকাল্ট সাধারণ স্টুডেন্টের জন্য আচ্ছা তাহলে এটা গেল এই দুই নম্বর হচ্ছে ব্যবসায়ী শাখা ব্যবসা শাখা হচ্ছে বাংলা ইংরেজি আইসিটি হিসাব বিজ্ঞান সংগঠন ব্যবস্থাপনা এই সাবজেক্টগুলো রয়েছে হ্যাঁ উৎপাদক বিপণন ভূগোল এগুলো রয়েছে তো এটাও তোমার কাছে অনেকটা সহজ মনে হবে শুধু একটা দুটা সাবজেক্ট বাদে সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান রিলেটেড যে সাবজেক্টটা আছে জাস্ট হিসাব বিজ্ঞান এই সাবজেক্টটা বাদে তোমার জন্য সবই সহজ আর আইসিটি তোমার তো থাকবেই তুমি আর্টস নিবা কমার্স ফার্মাসি বা সায়েন্স তোমরা আইসিটি থাকবে হ্যাঁ তো এখানে জাস্ট হিসাব বিজ্ঞানটা তোমার নতুন করে শিখতে হবে বাকিগুলো তুমি পারবা এরপর মানবিক শাখায় দেখো যে সাবজেক্টগুলো আছে সবগুলোই তোমার জন্য পারফেক্ট মানে তুমি পারবা এখানে এতটা কঠিন না জাস্ট পড়লেই হবে শুধু আইসিটি বাদে আইসিটি একটু বোঝার জিনিস এখানেও কিন্তু আইসিটি রয়েছে এ হচ্ছে জেনারেল শাখার বিজ্ঞান ব্যবসা এবং মানবিক শাখার যে সাবজেক্টগুলো আছে সেগুলো আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি টেকনিক্যাল কলেজ যেটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধীন সেটা হচ্ছে এখানেও বাংলা ওয়ান ইংরেজি পদার্থবিজ্ঞান রসায়ন রয়েছে কম্পিউটার আছে কিছু ট্রেড আছে হ্যাঁ এই ট্রেড গুলো এখানে রয়েছে তো তোমরা যারা ভোকেশনাল থেকে পাশ করেছো এই সাবজেক্টগুলোর সাথে তোমরা অনেকটাই পরিচিত হ্যাঁ এভাবে জাস্ট ভকেশনালে তুমি যেভাবে পড়েছো এসএসসি প্রোগ্রামে ঠিক এখানেও ইন্টারে ওইভাবেই পরীক্ষা তোমার হবে প্র্যাকটিক্যাল নাম্বার আছে টিএডি টুয়েডি নাম্বার আছে সবই আছে এভাবে তুমি এখানে পরীক্ষা দিতে পারবা সহজভাবে এরপর একটা বিএম শাখা বলে একটা কথা আছে যেটাই ব্যবসায় ব্যবস্থাপনা ও প্রযুক্তি হ্যাঁ বিএম শাখা এটা তোমার জন্য আরো পারফেক্ট হবে তোমার যার কাজ করো বা হচ্ছে ব্যস্ত থাকো ব্যস্ততার মাঝে তোমরা পড়াশোনা করতে যাচ্ছ ইন্টারমিডিয়েট শেষ করতে যাচ্ছ তোমাদের জন্য বিএমটা মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ খুব সহজে এখান থেকে বিএম শাখাতে তুমি ইন্টারমিডিয়েট শেষ করতে পারবো এখন কথা হলো স্যার আমি কি বিএম শাখা থেকে পাশ করে অনার্স করতে পারবো আমি কি ডিগ্রি করতে পারবো হ্যাঁ ইন্টারমিডিয়েট সার্টিফিকেট দিয়ে সবাই যা করতে পারে যেখানে যেখানে অ্যাডমিশন নিতে পারবে তুমিও সেখানে সেখানে অ্যাডমিশন নিতে পারবা হ্যাঁ এখানে বিজনেস যে ব্যবসায়ী সংগঠন ব্যবসায় ব্যবস্থাপনা তার মানে বিজনেস যে রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে তুমি অনার্স মাস্টার্স করতে পারবা শিক্ষার্থীবৃন্দ এ হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট বা হচ্ছে বলি তাছাড়া যেটা ডিপ্লোমা ইনস্টিটিউট রয়েছে যেটা ডিপ্লোমা কলেজ আমরা বলে শিক্ষার্থী কিন্তু ডিপ্লোমা নিয়ে তো অনেক তথ্য তোমরা জেনেছো তো ডিপ্লোমা হচ্ছে ক্যারিয়ার গঠনের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ফোর্থ ইয়ার চার বছর চার বছরের ক্যারিয়ারটাকে গঠন করা যায় অল্প সময়ে জীবনে ঘুরে দাঁড়ানো যায় তোমরা যারা একটু বয়স বেশি বা খুব দ্রুত জীবনে ঘুরে দাঁড়াতে চাচ্ছ অবশ্যই ডিপ্লোমা পলিটেকনিক ইনস্টিটিউট বা ডিপ্লোমাতে তোমরা অ্যাডমিশন নিতে পারো হ্যাঁ ডিসিশন নিতে পারো শিক্ষার্থীবৃন্দ তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর ডিপ্লোমাতে কি কোর্স আছে সেগুলো তোমরা অলরেডি দেখেছো কোন কোন প্রতিষ্ঠানে কয়টা কোর্স আছে সবই তোমাদের দেখিয়েছি যারা দেখো নাই বিগত কয়েকটি ভিডিও তোমরা দেখে নিও ডিপ্লোমা রিলেটেড বা পলিটেকনিক রিলেটেড তাহলে তোমরা বুঝতে পারবা শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে তোমাদের এসএসসি দু হাজার পরে কোন কলেজে কোন সাবজেক্টগুলো রয়েছে এবং তুমি ডিসিশন কি নিবা এটার উপর ভিত্তি করে নিও তাহলে তোমার জন্য উপকার হবে বিএম শাখা নিয়ে আর তোমাদের জন্য আপডেট আসছে দু একদিন পরে একটা ভিডিও পাবা তারপরে তোমরা একটা খুশি সংবাদ পাবা বিএম শাখা নিয়ে হ্যাঁ তো সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বানার সাথে থাকবে আল্লাহ হাফিজ